নমস্কার, ডিএম কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি বাঙালিদের খুবই একটা জনপ্রিয় রেসিপি, ভাপা ইলিশ। ইলিশ মাছ সব মাছের সেরা। বিশ্বে যত রকমের মাছ আছে, সব থেকে সুস্বাদু মাছ যদি হয় সেটা হচ্ছে ইলিশ। চলুন শুরু করা যাক ভাপা ইলিশ। ডিএম কিচেন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটির উপরে প্রেস করুন আমাদের নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে দেখার জন্য। ভাপা ইলিশ বানাতে আমরা 3 পিস ইলিশ মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। মাছ ম্যারিনেট করে নেব, এর জন্য 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে মেখে নেব। আর মশলা লাগছে সরিষা, আমরা এই রকম চামচের মাপের 1 চামচ সাদা সরিষা, 1 চামচ কালো সরিষা নিয়ে নিচ্ছি। হালকা জল দিয়ে 15-20 মিনিট ভিজিয়ে পেস্ট করে নেব। আমাদের সরষে বাটা রেডি, এখন একটা পাত্রে সরষে বাটা দিয়ে আরও বাকি মশলা অ্যাড করে নেব। 1 চামচের 1/3 ভাগ লঙ্কা গুঁড়ো, 1 চামচের 1/3 ভাগ হলুদ গুঁড়ো, 7 মতো লবণ, 2 চামচ টক দই, 1 চামচ সরষের তেল দিয়ে মেখে নেব। এরপর আমরা ম্যারিনেট করে রাখা মাছ এই মশলার মধ্যে ডুবিয়ে একটা ঢাকনাওয়ালা কৌটোর মধ্যে দিয়ে দেব, যেটাতে আমরা ইলিশ মাছ ভাপিয়ে নেব। খুব ভালো করে মশলার মধ্যে ডুবিয়ে এই রকমভাবে আমরা পরের পর রেখে দেব। এবং বাকি যে মশলা, সেই মশলা ভালোভাবে মাছের উপরে দিয়ে দেব। ওই মশলাতে আমরা একটু সামান্য জল দিয়ে ধুয়ে দিয়ে দেব। এরপর দিয়ে দেব 1/4 চামচের 1 চামচ কালো জিরে, 4 পিস চেরা কাঁচা লঙ্কা, 2 টেবিল চামচ সরষার তেল দিয়ে ঢাকনা এঁটে আমরা প্রেশার কুকারে বসিয়ে দেব। প্রেশার কুকারে আমরা 1 গ্লাসের পরিমাণ জল নিয়েছি, খুব বেশি জল লাগবে না। এতে আমরা এটা বসিয়ে দেব এবং প্রেশার কুকারের সিটি খুলে আমরা লো ফ্লেমে এটা ভাপিয়ে নেব। প্রেশার কুকারে আপনারা যদি বানান তাহলে 20-25 মিনিট টাইম লাগবে। আপনারা অন্য পাত্রেও ভাপিয়ে নিতে পারেন। এখানে আমি আপনাদের দিকে দেখানোর জন্য ননস্টিকের একটা পাত্র ইউজ করছি। এতেও 1 গ্লাস পরিমাণ জল নিয়ে একটা এই রকম পাত্রের উপরে আমরা বসিয়ে দেব এবং ঢাকনা ঢাকা দিয়ে লো ফ্লেমে 30 মিনিটের মতো ভাপিয়ে নেব। তাহলেও আমাদের এইভাবে ভাপা ইলিশ হয়ে যাবে। খুব ভালো রেজাল্টের জন্য আমি আপনাদের দিকে বলবো আপনারা প্রেশার কুকারে ইউজ করবেন। যদি প্রেশার কুকার না থাকে তাহলে আপনি অন্য পাত্রেও এই রকমভাবে ভাপিয়ে নিতে পারেন। আমাদের 20-25 মিনিট হয়ে গেছে, প্রেশার কুকার আমরা খুলে দেখে নিচ্ছি। এটা একটু ঠান্ডা করে আমরা ঢাকনা খুলে নেব। ঠান্ডা হয়ে গেছে, আমরা এখন ঢাকনা খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের ভাপা ইলিশ রেডি। গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপি পরিবেশন করুন, খুব সুন্দর লাগবে খেতে। আমি আগেও বলেছি মাছের রাজা ইলিশ, ইলিশ মাছের স্বাদের তুলনা হয় না। তো আপনারা ঝটপট বানিয়ে ফেলুন ভাপা ইলিশ। আশা করছি আপনাদের এই রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধু এবং রিলেটিভদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আরও নিত্য নতুন রেসিপি জানার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমাদের রেসিপিকে লাইক করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, ধন্যবাদ। আবার দেখা হবে পরের রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।